ডেফিনেটলি খুব ইচ্ছার জায়গা যে ম্যাচ জিতানোর পেছনে আমার কন্ট্রিবিউশন থাকে বা আমি একটা ম্যাচ জিতাইতে পারি, ভালো কিছু করতে পারি, এটাই টার্গেট। আসলে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার এই তাড়না তাসকিন আহমেদের বহু কালের, এই নিয়ে হাসি ঠাট্টাও কম হয়নি। কিন্তু সবকিছু পেছনে ফেলে স্বপ্নটা হাতের মুঠোয় নিয়েই ছাড়লেন স্পিড স্টার, দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়ার নায়ক তিনি। তিন ম্যাচ সিরিজ ছিল এক এক সমতায়। প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ের মিশনে শেষ ওয়ানডেতে লড়তে হতো সামর্থ্যের সেরাটা দিয়েই, কিন্তু টাইগারদের লড়াইটাকে একেবারে সহজ করে দেন তাসকিন। সেঞ্চুরিয়নে তার পেস আগুনে পুড়ে ছাই প্রোটিয়ারা। অপ্রতিরোধ্য দক্ষিণ আফ্রিকানদের মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে পাঁচ উইকেট নিয়ে অনন্য রেকর্ডে নাম লেখান তাসকিন। সুপার স্পোর্ট পার্কে টাইগার পেসারের শিকার ইয়ানেমান মালান, কাইল ভেরেইন, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস ও কাগিসো রাবাদা। বোলিং ইনিংস 9 ওভারে 35 রানে 5 উইকেট। ক্যারিয়ারে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ওডিআই সিরিজে 5 উইকেট নিলেন তাসকিন। 2014 সালে অভিষেকে ভারতের বিপক্ষে 28 রানে 5 উইকেট নিয়েছিলেন তিনি। যদিও মাইটি ইন্ডিয়াকে 105 রানে থামিয়ে দিয়েও মাত্র 58 রানে অল আউট হয়েছিল বাংলাদেশ। তাসকিনের দ্বিতীয় 5 উইকেটের জন্য 8 বছরের অপেক্ষা, তবে অপেক্ষার ফল মিষ্টিই হলো গতি তারকার। দ্বিপাক্ষিক অ্যাওয়ে সিরিজে বাংলাদেশের ষষ্ঠ বোলার হিসেবে 5 উইকেট শিকারের রেকর্ডে নাম লেখালেন তাসকিন। 2006 সালে কেনিয়ার বিপক্ষে মাশরাফি বিন মর্তজা প্রথম এই কীর্তি গড়েছিলেন। এরপর 2013 সালে শ্রীলঙ্কার মাটিতে আব্দুর রাজ্জাক ও জিম্বাবুয়েতে জিয়াউর রহমান, 2019 সালে আয়ারল্যান্ডে আবু জায়েদ রাহি আর 2021-এ জিম্বাবুয়েতে সাকিব আল হাসান পেয়েছিলেন 5 উইকেট। বছরটা যেন টাইগার পেসারদের। নিউজিল্যান্ডে টেস্টে এবাদত হোসেনের নায়কোচিত বোলিংয়ের পর এবার দক্ষিণ আফ্রিকায় হিরো তাসকিন আহমেদ। পেসারদের এই ম্যাজিক অব্যাহত থাকুক, এমনটাই প্রত্যাশা টাইগার ভক্তদের। মাকসুম আলম খান, সময় সংবাদ।